মেসিকে প্রাণ নাশের হুমকি, স্ত্রীর দোকানে 14 রাউন্ড গুলি, লিওর শহরে হুলস্থুল কাণ্ড। দেশে প্রাণ নাশের হুমকি, তবে নিছকই হুমকি নয়। প্যারিস শো জনম তারকা তথা বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসির পারিবারিক সুপারমার্কেটে 14 রাউন্ড গুলি চালালো দুষ্কৃতীরা। ওই সুপারমার্কেটে তাঁর স্ত্রী আন্তোনেল্লা রকুজ্জোর। বৃহস্পতিবার সকালে মেসি শহর রোজারিওতে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে অকুস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন দুষ্কৃতী বাইকে চড়ে এসেছিল। তারা গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে পালিয়েও যায়। দুষ্কৃতীরা আন্তোনেল্লোর দোকানে গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার আগে মেসির জন্য একটা হুমকির চিঠি রেখে যায়। তাতে লেখা আছে, মেসি আমরা তোমার জন্য অপেক্ষা করছি, জাভকিন একজন মাদক চক্রী এবং ও তোমাকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। চিঠিতে উল্লেখ্য, জাভকিন হলেন রোজারিওর মেয়র পাবলো জাভকিন। মেসিকে হুমকির চিঠি পাঠানোর প্রেক্ষিতে তিনি বলেন, শহরে হিংসার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে, হিংসা নিয়ন্ত্রণে আনতে শহরে আরও পুলিশ নিয়োগের প্রয়োজন রয়েছে। তবে বৃহস্পতিবারের এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, কিন্তু গুলিতে দোকানটির ব্যাপক ক্ষতি হয়েছে। মেসি বা আন্তোনেলো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে কেন মেসির ওপর দুষ্কৃতীদের আক্রোশ এবং কেনই বা তারা আন্তোনেল্লোর দোকানে হামলা চালালো সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।